সংবাদ শেষ করব বাংলাদেশি এক বিজ্ঞানীর সাফল্যের খবর জানিয়ে। ক্যান্সার আক্রান্ত রোগীর কোষের নির্দিষ্ট কোনো স্থানে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজন হয় অতি ক্ষুদ্র কোনো একটি যন্ত্রের, যেটি তৈরির স্বপ্ন বিজ্ঞানীদের অনেক দিনের। তেমনই একটি স্বপ্নের ক্ষুদ্র রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী, যার নেতৃত্বে আছেন বাংলাদেশেরই অধ্যাপক তাহের এসাইফ। তারা তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম রোবট। অতি সম্প্রতি তাদের এই সাফল্যের খবর বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। প্রফেসর ডক্টর তাহের এসাইফ তার এই যুগান্তকারী আবিষ্কার নিয়ে কথা বলেছেন টাইম টেলিভিশনের সঙ্গে। পুলক মাহমুদের রিপোর্ট। বিষয়টি অনেকটা ষাটের দশকের বিখ্যাত কল্পবিজ্ঞান চলচ্চিত্র ফ্যান্টাস্টিক ভয়েসের মতো। সেখানে অবশ্য চিকিৎসকের শরীরকে ছোট করে রোগীর শরীরে ঢুকিয়ে দেওয়া হতো। এখানে ব্যাপারটি সেরকম না হলেও একেবারেই ক্ষুদ্র এই রোবটটির নাম দেওয়া হয়েছে রোবোটিক বায়োলজিক্যাল সুইমার। যেহেতু এটি জীবন্ত কোষের সঙ্গে কাজ করে, তাই এটি চালাতে কোনো ব্যাটারির দরকার হয় না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা লিভিং সেলগুলোকে বা কোনো লিভিং এন্টিটির সঙ্গে কোনো ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট যদি যুক্ত করতে পারি, তাহলে এই রোবটগুলোকে আরো ইন্টেলিজেন্ট করা যায় কিনা। তখন সেলগুলো একত্রে একটা কমিউনিটির মতো কাজ করে, করে একটা প্রথাগত কোনো রোবট নয় এটি, বরং এমন এক যন্ত্র যেখানে জীবন ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি হবে নতুন প্রজন্মের একটি রোবট। মেশিনগুলো আমাদের কনভেনশনাল মেশিনের মতো থাকবে না, যেখানে আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং থাকবে আবার কিছু জীবন থাকবে। এই জীবন এবং ইঞ্জিনিয়ারিং এর কম্বিনেশনে নতুন প্রজন্মের মেশিন তৈরি হবে, যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল মেশিন, লিভিং বায়োলজিক্যাল মেশিন। তবে এর সুফল পেতে মানুষকে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি বছর। এই কাজটা করতে আমাদের লেগেছে সাড়ে তিন বছর। আচ্ছা, তো কাজে আমাদের ধারণা যে আরো প্রায় বছর পাঁচেক দরকার এই সুইমারগুলোকে মোর ইন্টেলিজেন্ট সুইমার হিসেবে তৈরি করা। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে ড্রাগ দিয়ে যখন অ্যাপ্রোপ্রিয়েট অর্গান বা টিউমারের কাছে নিয়ে যাওয়াটা এনিওয়ে বিটুইন ধরেন 5 to 10 years। পুলক মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।